নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে মা এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, হলুদ আর লবণ দিয়ে শুধু উচ্ছেটা ভাজা হচ্ছে। আমি আদা আর জিরে বেটে নেব। আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আজকের সয়াবিনটা নিরামিষ রান্না করব, কিন্তু খেতে অসাধারণ লাগবে, তার জন্য আমি সয়াবিনটা আগে ভেজে নেব। সয়াবিনগুলো আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি ভেজে নেব। হালকা করে লবণ আর হলুদ দিয়ে দেবো। সবই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলে সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা গলে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা। এবার কেটে রাখা আলু দিয়ে আদা আর জিরে বাটা। এবার কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, এবার ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দেবো। দিয়ে এবার একসঙ্গে সব আলু আর সয়াবিন ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি গোটা ধনে বেটে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে নেব। এবার বেটে রাখা ধনে দিয়ে দেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে একদম। দুই একটা আলু গলিয়ে দেব, তাতে ঝোলটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। ধনে বাটাটা দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়েছি, এবার গরম মশলা দিয়ে দেবো।